সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে সকাল 11:30, আর যাচ্ছি যাচ্ছি হচ্ছে সন্টুকে স্কুল থেকে আনতে যাচ্ছি। আর বৃষ্টিটা এত জোরে পড়ছিল, বাইক নিয়ে মানে কোনোভাবেই রিস্ক নেওয়া যাবে না, যে বাইকে করে হয়তো আস্তে আস্তে ভিজে যেতাম, নাহলে ওকে আনতে যাওয়ার সময় আমরা দুজনই ভিজে যেতাম। তো আমি আর বিক্রম আছি, আর সন্টুর আজ স্বপ্নটা পূরণ হবে, কারণ ওর স্কুলে সবাই ম্যাক্সিমাম 4 চাকা করেই আসে গাড়ি করে। তো আর কি, ও তো বাইকে করে যায়, ও বলে পাপা 4 চাকা কেন, 4 চাকা কেন। তো এই বৃষ্টির জন্য আজকে ওর সাকসেসফুল হবে। ও ভাড়া গাড়ি তো কি হয়েছে, গাড়ি করে তো আসছে। তো যাই হোক, কি রেডি হয়ে গেছে? চলো বলছি এগ্রিমেন্ট রেডি হয়ে গেছে, ওরা যে স্বপ্নটা পূরণ করি, 4 চাকা করে স্কুল থেকে আসুক। ডেলি তো আচ্ছা বাইকে করে আচ্ছা আসে বৃষ্টির জন্য আর কি। ও আজকে মানে বুক করো, নিতে হলো গাড়ি, আর কিন্তু এখন বৃষ্টি পড়ছেই না, যার জন্য নিচে বৃষ্টি পড়ছে না, আবার রোদ উঠে গেছে, ঘর থেকে বেরোনোর টাইমেই মানে বৃষ্টি কমে গেছে, হয়তো আবার আসতেও পারে। তো লেট সি, দেখা যাক। ওটা যে খুব খুশি হবে, ভীষণ খুশি হবে যে গাড়ি করে আসবে। তো চলো ওর রিয়াকশনটা দেখাবো। নিনি যে সন্টুর আই কার্ড, এটা যে দেখো লেখা আরভি বিশ্বাস, এটা হচ্ছে ওর আই কার্ড, স্কুল আই কার্ড। একটা ওর কাছে থাকে, একটা আমাদের কাছে থাকে, যেটা নিয়ে যেতে হয় আর কি। বাস বাস, তো চলে এসেছি স্কুলে, এবার চলো ওকে আনি। এই দেখো স্পাইডারম্যানটা, এটা তুলে দিয়ে যাও, মাম্মা কোথায় বসবে? আজকে কে নিতে এসেছে? আমি কেক আমি টিফিন খেয়েছো? আজকে দেখো কিসে করে তুমি বাড়ি যাচ্ছ, কিন্তু কালকে কার করে যাচ্ছে? 50 50 খুশি, হ্যাপি হ্যাপি মাদি বললো না, 50 খুব হ্যাপি না, হ্যাপি 50 হয়েছে, হ্যাপি বলে আই এম সো হ্যাপি, সো হ্যাপি, সো হ্যাপি আই এম। চলো না টাটকে ধরে দিই, বলো আই এম সো হ্যাপি, বলো চালন ছো ডাটি, আই এম সো ডাটি না, বলো আই এম, আই এম সো সো হ্যাপি, হ্যাপি ওয়াই বাই, কেন তুমি হ্যাপি কেন? আমি কেন হ্যাপি? কারে করে যাচ্ছে, বৃষ্টি হচ্ছিল না ওই জন্য তোমাকে কারে করে নিতে এসেছি। তুমি যদি ভিজে যেতে তোমার সেফটির জন্য, তাই না? আমরা বাইকে করে আসিনি, ঠিক আছে? টিফিন ফিনিশ করেছ? সত্যি দুষ্টু করেছ? ও দুষ্টু করবেই, ও ডায়েরিতে খাতায় লেখাই। এম্পাওয়ার দেখাও, হোয়াট ইজ ইয়োর নেম? আচ্ছা হোয়াট ইজ ইয়োর, আচ্ছা আচ্ছা আচ্ছা, হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম বলে দাও। আরবি বিশ্বাস। হোয়াট ইজ ইয়োর স্কুল নেম, হোয়াট ইজ ইয়োর স্কুল নেম বলো। হোয়াট ইজ ইয়োর স্কুল নেম, তোমার স্কুল নাম কি? আচ্ছা শোনা, ন্যাশনাল অ্যানিমেল কিটর। ই বাবা, চি চি চি, লজ্জা লজ্জা, ন্যাশনাল অ্যানিমেল অ্যানিমেল কিটর। এ বাবা অ্যানিমেল কিটর, বার্ড বার্ড। আচ্ছা ন্যাশনাল বার্ড, ন্যাশনাল বার্ড কি? হ্যাঁ বলো। আর ন্যাশনাল ফ্রুট, আবার ন্যাশনাল ফ্রুট কি বলো?
বলো। গুড জব। কালকে স্কুল ছুটি, কালকে হচ্ছে, কালকে কি মহরম, তাই স্কুল ছুটি, তাই না? ঘরে বসে বসে খাবে ফুলকলি উচি। তো চলো আবার ঘরে গিয়ে দেখা করছি, অনেকক্ষণ বক বক হয়ে গেছে, মামা দুষ্টু করবে। টিফিনটা দেখাও মামাকে, টিফিন দেখাচ্ছি, আরো তোমরাও দেখো কতটা টিফিন খেয়েছে। আগের সপ্তাহে থার্সডে ফ্রাইডে একদমই টিফিন খাইনি, খুব বকাবকি করেছি, আর বলেছি আজকে যদি টিফিন না খাই ওকে স্কুলেই রেখে আসবো। দাঁড়ো দেখাচ্ছে, চোখ বন্ধ হোক, বলো ক্লোজ ইউর আইস, বলো মাম্মাকে দেখাচ্ছি, দাঁড়ো দাঁড়ো, আমি ফুল হেল্প করিও, তারপরে আবার তো এই দেখো টিফিন আজকেও খাইনি। ওকে দিয়েছিলাম হচ্ছে বিস্কিট, বিস্কিটের মধ্যে জল ফেলেছে মনে হয়, ইস বিস্কিট দুটো ভিজে গেছে, দুটো বিস্কিট দিয়েছিলাম, কেকটা যেমনি দিয়েছিলাম অমনি আছে, আর এই যে এই কিশমিশগুলোকে ওকে ও বলে আর কি ছোটো জেলি, তো এই ছোটো জেলিগুলো দিয়েছিলাম আর কি, এই কিশমিশই খেয়েছে অনেকগুলো, আর কোনো টিফিন খাইনি। তো টিফিন খাইনি, তো চলো এবার স্কুলে আবার ঘোরাচ্ছে পাপা, কার স্কুলের দিকে ঘোরাচ্ছে, ওকে এখন স্কুলে রেখে আসা হবে। আচ্ছা কেকটা খাও তাড়াতাড়ি, কেকটা খাও এই কেকটা খাও, না তুমি খাও নি কেকটা, তাড়াতাড়ি খাও কেকটা খাও, মাম্মা খাই দিচ্ছে। তো চলো রাস্তাঘাট এখন অনেক জ্যাম, আমার পরে আসি। এই যেমন সোনা বাড়ি পৌঁছে গেছে, আচ্ছা আচ্ছা কেকটা খেয়ে নিয়েছে, দেখো মুখে লেগে, আচ্ছা বলতে হবে না, চলো চলো চলো, কি বলবে বলো, কোন বাচ্চাকে বলছো তুমি এখানে? কেমন আছে বলো? বন্ধ করে দিয়েছি, বন্ধ করাই আছে, তুমি বলো না, ওর একটু ঠান্ডা লেগেছে গায়ে জ্বর মনে হচ্ছে, আমি ওর বাচ্চা, ও আমার মাম্মা। ও যে বন্ধ ক্যামেরা আর বন্ধ না সেটাও ভালো করে জানে। আবার আমি তোমার বাচ্চা হবো না তাহলে, আচ্ছা আচ্ছা আচ্ছু, কিছু দিল না কিন্তু আমার ঠোঁটের যে লিপ বাম গুলো ছিল সব নিয়ে নিল, সব নিয়ে নিল। এখন ওকে স্নান করাবো, এখন বাজে 12:15, স্নান করিয়ে খাইয়ে ঘুম পাই দেবো, ঠান্ডা লেগেছে, এবার মার খাবে, ক্যামেরাটা অফ করে মার খাবে, গা গরম, ফ্যানটা ম্যাচ ম্যাচ করছে। তো দেখো সন্টুকে আমি স্নান টান করিয়ে দিয়েছি, স্নান করে জামা কাপড় পরিয়ে দিয়েছি, আর ওর একটু একটু চুল হয়েছে, চুলগুলো আশ্রয় দিয়েছি, আর এখন ওকে ভাত খাওয়াচ্ছি হচ্ছে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, কুমড়ো সিদ্ধ, আর আর কি নিয়েছিলাম, ও আর নিয়েছিলাম মাছের বড়া, মাছের বড়া ভাজা, এক্সট্রা আমি একটা নিয়ে এসেছিলাম যেটা আমি খাচ্ছি, আর ওর জন্য দুটো নিয়ে এসেছি, ও খাচ্ছে। তো ওকে আমি খাওয়াতে খাওয়াতে দেখো কত ও নকশা করে, ও ডেলি এমনি করে, ওকে খাওয়াতে এক ঘন্টা টাইম লাগে যায় আমার, আদর টাদর করতে, কার্টুন দেখতে দেখতে, তারপরেই দেন বমি করে দেবে। তো চলো ভিডিওটা দেখতে। সো এখন বাজে 1:05, আর এতক্ষণ তো ওকে খাওয়ালাম 1:45 পর্যন্ত খাইয়েছি, তারপরে মানে খেতে খেতে উঠে চলে গেছে, এতটা মতন ভাত ছিল। ওইখান থেকে আসার পর শসা খাওয়ার মানে শসা কেটে দেওয়া দিয়েছে ওর মা, মানে ওর জেম্মা, তো তারপরেই হঠাৎ করে ভট করে সব বমি করে বার করে দিলো, ওই যেইটুকুনি থালায় পেয়েছিলো ওইটুকুনি যা করে ওকে খাওয়ালাম। খাওয়াতে খাওয়াতে দেখি বাচ্চার ঠোঁটের এখানে লাল কেটে টাইপের গেছে, তো ভালো করে দেখলাম, দেখলাম এখানটা জ্বর ঠোসা হয়েছে, তারপর ব্যালকনিতে গিয়ে ওইটুকুনি, হ্যাঁ আমি দেখাচ্ছি, এই ওপরগুলো জ্বর ঠোসা হয়েছে, মানে দুদিন ধরে ওর ঠান্ডা তো লেগেছে আর ভেতর ভেতর জ্বর,
টাংটা দেখায় না, টাং দেখায় না, লিপস দেখাতে হয়। তো দাঁড়াও আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আমার কোনোদিন জ্বরটস হয়নি, কিন্তু বাচ্চাটার হয়েছে না? আড়াই বছর বাচ্চাদের জ্বরটস হয়, জানতাম না তো। আমার বাচ্চার হয়েছে, কালকে দিয়ে ভেতর ভেতর জ্বর ছিল, আজকেও জ্বর ছিল। কিবোর্ড, এই দেখো, ওর জন্য একটা কিবোর্ড কেনা হয়েছে। কিবোর্ড দেখো, কিবোর্ড, কিবোর্ডে কি করে, টাইপিং করে, ও এবিসিডি টাইপিং করবে, 1 2, এই দেখো টাইপিং। তো চলো ব্যাক ক্যামেরা ও জঠর সাথে একটু দেখাই কিভাবে হয়েছে, কি কষ্ট হচ্ছে। শোনা বাচ্চা আমার, হয়েছে এখানটায় আর হচ্ছে এই জায়গাটায়, এই জায়গাটায় হচ্ছে হয়েছে, দেখেছো জঠসাটা বাচ্চার এরকম হলো। তো হয়েছে, তো এখন কি করা যাবে? অ্যান্টিবায়োটিক যদি ওকে খাওয়ানো হয় তো খুবই ভালো, কেন 3 সপ্তাহ ধরে না ওর, এই সপ্তাহ তো ভেতর ভেতর জ্বর, আগের সপ্তাহে ছিল না, তার আগের সপ্তাহে জ্বর হয়েছিল, তার আগে এত ঘন ঘন বাচ্চার জ্বর আসছে। তার মধ্যে ম্যাক্সিমাম দিনই খেলে বমি করে দেয়, তার মধ্যে শরীরটাও একদম, চেহারাটা খুবই খারাপ হয়ে গেছে, কিছুই খেতে চায় না, মানে বডির মাংস নেই বডিতে। ও যখন খালি গায়ে স্নান করে না, তখন দেখলে খুব খারাপ লাগে যে আমার গায়ে এত চর্বি আর আমার বাচ্চাটার গায়ে একটু চর্বি নেই। তো যাই হোক, ওকে অল্প খাইয়ে দিয়েছি, এবার আমি ওকে খাওয়াবো অ্যাপেল জুস। তো কালকে মৌসাম্বি জুস খাইয়ে দিলাম, তো আজকে খাওয়াবো অ্যাপেল জুস, দেন তারপরে ওকে নিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো 1:30-টার মধ্যে। তো চলো আবার বিকেলে দেখা করছি, ঠিক আছে? ডেলি ও স্কুল গেলে আমার খুব ব্যস্ততার লাইফ যায়, ব্যস্ততার জীবন আর কি, খুব তাড়াহুড়ো থাকে। ওকে স্কুলে দিয়ে এসে আমি ঘরটার ঝাড় দিয়ে মুছে বিছানা তুলে তারপর স্নান, আজকে শ্যাম্পু করেছিলাম, স্নান টান করা হয়েছিল, তারপর হয়তো বৃষ্টি আসলো বলে গাড়িতে গেলাম, কিন্তু গাড়িতে বসে গেছি, তারপর দিয়ে আর বৃষ্টি পড়েনি। তো যাই হোক, ওর ভালো হলো, একদিন ও স্কুল থেকে আসলো 4 চাকায়। তো যবে ওর পাপা কিনে নেবে তো তোমাদের সাথে সেটাও শেয়ার করবো, ঠিক আছে? 4 চাকা যখন হবে তখন তো জানতেই পারবে। আর ওর খুব শখ, কারণ ওর সব স্কুলের ফ্রেন্ডরা 4 চাকা করেই যায় আসে, তো দেখে সেটা, তো বলে পাপাকে, পাপা কার কার, আজকে দেখলে তো কেমন এক্সাইটেড ছিল। তো এখন ওর কাজ করছে দেখো, টাইপিং করছে, করো টাইপিং। তো এই কিবোর্ডটা ওকে কিনে দিয়েছি, প্র্যাকটিস করবে তাই। তুই যাই হোক, চলো আবার পরে আসছি। আর সেদিন শপিং করতে গিয়ে না, আগের দিনে যেদিন ব্লগ দেখলে, এই টি শার্টটা নিয়েছিলাম আর এই ট্রাউজার প্যান্ট, এরকমই সেম একটা হোয়াইট কালারের টি শার্ট নিয়েছি, সেম হোয়াইট কালার আর একটা ইয়েলো কালারের প্যান্ট, ওই জন্য আর দেখায়নি। আর সন্ধ্যে 3টে সেট ড্রেস আর ওইগুলো যা যা দেখলে সেগুলো। তো সবাইকে এখন বাই বলে দাও, বাই, এখন ঘুমাবে, টাটা। তো দেখো, তোমাদেরকে বললাম ও খাবার পর বমি করে দিয়েছে, থালায় যেটুকুনি ভাত ছিল ওকে খাইয়ে দিয়েছি যা হোক করে। আর এই যে দুটো অ্যাপেল নিয়েছি, এই আপেল দুটো এখন ওকে জুস করে খাওয়াবো আর কি, আর ডেলি খাওয়ার পর ওকে জুস খাওয়াই। আর এই যে অ্যাপেলের দুটো জুস এইটুকানি হয়েছে, তো এখন ওকে ধরে বেঁধে চেপে খাওয়াতে হবে। তো ও যখন স্কুল থেকে আসে আমার জীবনটা এরকমই চলতে থাকে, দৌড়ে ঝেঁপে কাজ করতে হয় ওর পিছনে আর কি। তো চলো টেনে আনি এখন ওই ঘর দিয়ে, এই যে চলো জুস খাবে, চলো 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 জুস খাবে, চলো। কি সুন্দর বালিশ গুলো, কার বালিশ এগুলো? দাদার বালিশ, থাম্মার বালিশ না? চলো আমি চলে যাচ্ছি, চলে যাবো, কাঁদতে কাঁদতে চলে যাবো। কিন্তু বাই, তাড়াতাড়ি আসো, জুস খাবো। ছোটবেলায় এমনিকে আমি জুস খাই দিতাম, এ বাবা কি দুষ্টু রে বাবা রে, পড়ে যাবে পড়ে যাবে, ভাত তো খেলো না, মাসা দেখছো, মাসা বিয়ার, মাসা বিয়ার, দাঁড়ো 1:30 বাজে, ঘুম পাড়াবো তো।
হ্যাঁ দেখছে তো, সবাই দেখছে তো, দেখছো দেখছো সবাই তোমার দুষ্টু দেখছে। ও বাবা, এখানে উঠে দাঁড়ানো টেবিলের উপরে, আসো আমার কোলে আসো। ওই যে কাঁদছে মাসা, কাঁদছে হ্যাপি মাসা, কাঁদছে। কেউ ওর বার্থডে সেলিব্রেট। সোনা, তুমি আমাকে আমার বার্থডেতে কি গিফট করবে? কি গিফট করবে? আইফোন গিফট করবে। আমার বার্থডে আসছে সামনে, তাই তো? করবে না, আমার করে দেবো। আর চলে এসে মন চলে এসে, তাতে এটা ফিনিশ করো, খেয়ে নেবে, ফিনিশ করো, খেয়ে নেবে। কিন্তু মন চলে এসে, মন চলে এসে। অনেক দূরে আছে। আমি দিদির বুনু না, গুন্ডা তুই আমার বুনু না, ঠিক আছে? আমি আড়ি চলে যাচ্ছি, টাকা এই দেখ, বুনু না তুই আমার আড়ি কাটি। তুই আমার বুনু না তো, যে আমি মায়ের কাছে যাচ্ছি, আমি মায়ের মেয়ে যাচ্ছি মায়ের কাছে। এইসব চলতেই থাকবে। কালকে মামার ফোন দিয়ে মেরে কেটে দিয়েছে। তুমি চলো ঘরে, চলো খাওয়া হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আসো, তাড়াতাড়ি আসো। ওই এমন এমন বলো না, দেখেছো? আমরা গেট বন্ধ করে দেবো, মনকে ঢুকতে দেবো না, ঠিক আছে? চল 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 চল, অমনি থাকি। বাড়িতে লিটারালি যুদ্ধ হয়, যুদ্ধ। আর ও তো এত গুন্ডা, এত গুন্ডা, মানে কি বলবো, মনকে প্রচুর মানে শরীরটা আমার বাচ্চাটা খারাপ, জ্বর চলছে। আচ্ছা চলো তো এখন আমরা এখন ঘুমাবো, ঘুম। তো এই দেখো, এই লাভলি লেভেন্ডার এয়ার ফ্রেগনেন্স স্প্রেটা, এত সুন্দর গন্ধটা কি বলবো আর কি। তো এখন সোনা এখন এটা স্প্রে করবে, করো, তাতে স্প্রে করে দাও। না না না, দাও অন্য দিকে, দাও সব দিকে, দাও আটু, দাও আটু, দাও। ব্যাস ব্যাস ব্যাস, আন্নার ব্যাস। এটা এত সুন্দর ফ্রেগনেন্সটা, এত সুন্দর গন্ধ, মানে মন ভরে যায়। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে সন্ধে 6:30, আর এখানে দেখো আমার ঠাকুমা আর আমার দিদা এসছে। আর এখন সন্ধে বাজে, জানলাটা খুলে রেখেছি,
দুপুরবেলা দেখলে তো কত তাড়না করে ওর পিছনে মানে ছোটাছুটি করতে হয়, ওরকমভাবেই আমার ডেলি জীবনটা যায়। ডেলি বাচ্চাটার সাথে আমাকে এরকমই করতে হয়, মানে খেতেই চায় না একদম, বডিতে তো একটু মাংস নেই। তো এখন দিদা ঠাকুমাকে একটুখানি চা করে দেবো, যেহেতু সন্ধ্যেবেলা ওরা এসছে। আর যে বাইরে দেখো পুরো অন্ধকার, জানলা দিয়ে দেখো। তো চলো রান্নাঘরে, আর সন্টুর বদমাশিগুলো তো তোমরা দেখেইছো, এখানে চা ফুটে গেছে, চায়ের জল বসিয়ে ওদের একটুখানি ভিডিওটা মানে করে আসলাম আর কি। আর তোমরা কেউ একটু কমেন্টস করো না, আমার ওই জন্য খুবই খারাপ লাগে। আর ভিডিওটা কেমন, ভিডিওগুলো কেমন লাগে লাইক তো করো কেউ কেউ, আবার কেউ কেউ লাইক করো না। যারা যারা লাইক করো না লাইক তো করে দেবে, আর যারা যারা কমেন্ট করো না কমেন্টও করে দেবে। তো চলো সন্টুর এবার কথাবার্তাগুলো শোনো তোমরা। কেন সামনে গিয়ে বলো কেমনি করে। তুমিও খাও, খাবে না বলছে বম্মা, বলো বম্মা। এইবার রেখে আছে বয়রা কি বম্মা অমনি করে বলছে। ই বাবা অমনি করে না। আচ্ছা রাখো, গরম গরম সারো সারো, গরম গরম বসো। কেন খাবে না? ও একাদশী সন্ধ্যের পর ওই যে সন্ধ্যে দেখেছো, সন্ধ্যেবেলা আমার ঠাকুমা এসেছিল, আমার দিদা এসেছিল, তারপর আর কিছু শেয়ার করা হয়নি। আর কিছু ছোট ছোট ক্লিপ সেটা আমি অ্যাড করে দিচ্ছি আমার কথা বলার পরে, যেটা সন্টু স্কুলের থেকে মানে অ্যানুয়াল বা 15 আগস্টে যেগুলো যেগুলো আর কি করবে, সেগুলো টিভিতে চালিয়েছিলাম, সেগুলো মানে করছিল, সেগুলো কিছু কিছু তোমাদের দেখিয়ে দেবো, তোমরা দেখে নেবে। আর এখন বাজে রাত 12টা, আমি ব্লগটা এখানেই শেষ করতে এসেছি। তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক 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 করতে ভুলো না। তো চলো বাই, গুড নাইট সবাইকে, দেখা করছি নেক্সট ব্লগে।